তো বন্ধুরা, হ্যাপি নিউ ইয়ার। আর নতুন বছরে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। 2022টা চলে গেল আর 2023 আমরা পা দিলাম। সবাই সুস্থ থাকবেন আর নিজের খেয়াল রাখবেন বন্ধুরা। আর 2023-এ সবাই যেমন নতুন বছর, সেরকম নতুন বছর সবার কাছে, আমার কাছে সেরকম নতুন বছর, কিন্তু আমার কাছে আর একটা স্পেশাল দিন। 2023 সালে জানুয়ারি মাসের 1 তারিখ হচ্ছে আমার জন্মদিন। তো আজকে আমার বার্থডে। তো আজ আর যে বার্থডে স্পেশাল একটা ব্লগ আনবো, যেটা আপনাদের সাথে আমি বার্থডে মানে সেলিব্রেশন করব, বার্থডেটা জন্মদিন পালন করব। ঠিক আছে, তো যেমন সবার কাছে যেমন বললাম, সবার কাছে নিউ ইয়ার একটা পার্টি সার্টি, নতুন বছর, সেরকম ওটার সাথে সাথে আমার নিজের জন্মদিন। তো নিজের জন্মদিনে ভাবলাম আপনাদের সাথে কিছু একটু শেয়ার করি, কিছু বানাই। তো আজকে কোথাও ঘুরতে যাবো না, আজকে আপনাদের সাথে অনেক আড্ডা দেবো, কেক কাটবো ছোটোখাটো করে, গরিব মানুষ ছোটোখাটো করে কেক কাটবো আর জমিয়ে আপনাদের কিছু রান্না করে বানাবো, বানিয়ে আপনাদের সাথে শেয়ার করবো, যেটা আপনাদের জন্য বানাবো। ঠিক আছে, তো চলুন আগে আমরা কেকটা কাটি, তারপর আপনাদের সাথে দেখা হবে। চলুন সব কিছু সাজিয়ে নিই, আর আমি আছি একা। তো চলুন আগে সব কিছু ডেকোরেশন করে নিই, ছোটখাটো, তেমন কিছু না, ছোটখাটো ডেকোরেশন গ্রহণ করে নিই। বন্ধুরা, আমাদের ডেকোরেশন কমপ্লিট হয়ে গেছে, ছোটখাটো দেখতেই পাচ্ছ। যেমন দেখলাম আপনাদের একটা কেক, না একটা কেক হলেই হলো, আর মোমবাতি, যেটা আপনাদের সাথে একটু ছোটোখাটো জন্মদিন বানাবো, আমার সাবস্ক্রাইব বন্ধুদের জন্য, বন্ধু দিদি দাদা ভাইদের জন্য, বড় কাকু কাকুদের জন্য, একসাথে জন্মদিন পালন করছি। ঠিক আছে, তো দেখতেই পাচ্ছ তেমন কোনো বড় অ্যারেঞ্জ করতে পারলাম না, কারণ ও অল্প স্বল্প টাকা আছে সেই জন্য। ঠিক আছে, বেশি টাকা নেই আমার কাছে, যেটুকু আছে সেটুকুর মধ্যে। জন্মদিনে যে বড় বড় কেক লাগবে তা নয়, ছোট কেক, ছোট একটা 5 টাকার দামের ছোট কেক দিয়েও জন্মদিন পালন করা যায়। ওটাই যেটুকু আমার সামর্থ্য, সেই সামর্থ্য দিয়ে আপনাদের সাথে আজকে জন্মদিন পালন করছি। চলুন একসাথে কেক কাটি আর আপনারা হ্যাপি বার্থডে দিতাম বলুন, কেউ বলার মতো নেই, কারণ আমি আজকে বাড়িতে একাই। তো একা একাই জন্মদিন পালন করছি, ভাবলাম আপনাদের সাথে জন্মদিনটা পালন করি, তাহলে আমারও ভালো লাগবে। আপনাদের ছোটো ভাইকে আশীর্বাদ করুন, যাতে এগিয়ে যেতে পারি, আমি অনেকটা দূরে এগিয়ে যেতে পারি, সেটা আমি নিজেতেই চেষ্টা করব। আর সবাইকে হ্যাপি নিউ ইয়ার যেটা বললাম, আর আজকে আমার জন্মদিন, তাই আপনাদের সাথে একটু জন্মদিন সেলিব্রেশন করছি। তো চলুন, সময় অনেক চলে যাচ্ছে, আগে কেকটা কেটে নিই। ছড়ি খুঁজে পাচ্ছি না, সেই জন্য চামচ দিয়ে আর কেকটা কাটবো, তো একটা হলেই হলো। তো 3, 2, 1 অ্যান্ড স্টার্ট। তো জন্মদিনের প্রথম জিনিস হচ্ছে মোমবাতি কাটা, মোমবাতি কেটে ফেললাম, এবার আপনাদের সাথে একটু কেকটা কাটি। তো চলুন একসাথে আমার হাতটা ধরুন, এইভাবে আপনার ভাই দাদাদের সাথে ধরুন, আর হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। তো হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ রিতম। সে হচ্ছে আবার কেকটা কাটা হয়ে গেল। তো প্রথম প্রথম কেকের ইয়ে আপনারা খান একটু, আর জানি আপনারা দূরে আছেন, ইচ্ছে করছে আপনার ছোটো ভাইকে দাদাকে খাওয়ানোর জন্য, ভাবুন এই হাতটা আপনাদের, সেটা আমাকেই খাচ্ছেন। তো থ্যাংক ইউ, মানে আপনাকে বলে দিলাম, আপনাদের বলে দিলাম, একটা ভালোই টেস্ট আছে। ছোটোখাটোর মধ্যে যা হয় সেটুকু করলাম আপনাদের সাথে। তো কোনদিন যদি সম্ভব হয় আপনাদের সবাইকে মিলে একদিন কোনো পিকনিক বা আমার কোনো জন্মদিন পালন করব। যদি কোনদিন আমার এক ফোঁটা, একদম বড় না, এক ফোঁটা যদি সাকসেস পাই, এই এক ফোঁটা সাকসেস দিয়ে আপনাদের সাথে জন্মদিন পালন করব। তো চলুন কেকটা 2 পিস করছি, এই পিসটা আলাদা রেখে দিলাম, এটা আপনাদের জন্য রেখে দিলাম, দেখলে আপনাদেরকে খাওয়াবো, আর এই পিসটা আমার জন্মদিনের, শুভ জন্মদিনের কেক, আমার আমার লাইফের প্রথম স্পেশাল জন্মদিন আপনাদের সাথে কাটাচ্ছি, এটা আমার সারা জীবন মনে থাকবে।
চলুন জমিটাকে একটু আমি খাই। আর আপনাদেরকে একটু রেখে দিয়েছি, চিন্তা নেই, যেদিন দেখা হবে সেদিন আপনাকে আপনাদেরকে খাই দেবো, ঠিক আছে? তো চলুন খেয়ে নিন। তো বন্ধুরা, আমার জন্মদিনের কেক তো কাটা গেল, তাই আপনাদের সাথে আমি জন্মদিনের স্পেশাল কিছু বানাবো আপনাদের জন্য। কেক তো রেখেছি, আলাদাভাবে কেক রেখে দিয়েছি এক সাইডে, ঠিক আছে? আর আমি আপনাদের জন্য বানাবো চিকেন পকোড়া, বাড়িতে নিজে হাতে যতটা পারবো, ছোট ভাই দাদা বানাচ্ছে, একটু খেতে হবে, যেমনই হোক। তো আপনাদের জন্য একটু বানাবো, তো কেমন লাগবে সব কিছু আপনাদেরকে শেয়ার করবো, কেমনভাবে চিকেন পকোড়া বানায় সেই রেসিপিটাও আপনাদেরকে জানাবো। চলুন সব কিছু সামনে অ্যারেঞ্জ করে নিই। তারপর আমি চলে এসেছি রান্নাঘরে, আর রান্নাঘরে বসে বসে আপনাদের সাথে কথা বলছি, কথা বলছি না, বানাবো। তো চিকেন ললিপপ বানাবো না পকোড়া বানাবো যাই না, যে কোনো একটা হয়ে যাবে বানাতে বানাতে, ঠিক আছে? তো প্রথমে চিকেন লেখে আছে মানে মুরগি, চিকেন বানানোর আগে পেঁয়াজ আদা রসুন এগুলো আমাকে কাটতে হবে, কেটে মিক্স করতে হবে। তো চলুন মেন কাজটা আগে করে নিই, তারপর সব কিছু মিক্স করতে হবে, পেঁয়াজ আদা রসুন আর কি বলুন না একটু, এই তিনটে আগে মেন জিনিস। তো এই তিনটে আগে কেটে নিই, কেটে মিক্স করি, ঠিক আছে? তো চলুন একসাথে রান্নাও শিখুন, রিদমে রান্না, আর একসাথে বাড়িতে বানাবেন কিন্তু আমি যেভাবে বললাম সেইভাবে বানাবেন, ঠিক আছে? চলুন বন্ধুরা, হচ্ছে পেঁয়াজ, পেঁয়াজ কাটবো, আদা নিয়ে এসেছি, আদা আর রসুন এইসব করে নিই, তারপর আপনাদের সাথে দেখা হচ্ছে, ঠিক আছে? এগুলো আগে সব কমপ্লিট করি, তারপর আপনাদের সাথে দেখা হচ্ছে, কেটে নিই। এই মিক্সার এখানে দেখা হচ্ছে আপনাদের সাথে, পড়ে যাচ্ছে, তো সামলে রান্না করতে হবে। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছ আমি এখানে দিয়েছি পেঁয়াজ রসুন আদার গোলমরিচ, কারণ আমার দু তিন পিস মাংস করবো, সেই জন্য আমার বেশি লাগবে না। তো চলুন আগে মিক্সটা করে নিই। তারপর অনেকে রান্না যখন করে পুরো মিক্স হয়ে যায়, আমার কেন মিক্স হলো না কেন বুঝতে পারছি না, দেখতে পাচ্ছেন কেমন গোটা গোটা হয়েছে? তো নো প্রবলেম, আমরা সব কিছু দিয়ে সব কিছু করে নিতে পারি। তো চলুন এইভাবেই বানাবো, হোক না হোক বানাবোই, তো চলুন বানিয়ে ফেলি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা মাংসের পিসগুলোকে রেখে দিয়েছি, ফ্রিজে এসে একটু ঠান্ডা হয়ে গেছে, যাই হোক সেটা বলবো না। 1, 2, 3, 4, 5, 6, 6 পিস, 6 পিস মানে 6, 6 পিস, ঠিক আছে? 6 পিস মাংস পিস। এবার আমরা মশলাগুলো অ্যাড করবো, তো চলুন মশলাগুলো অ্যাড করে নিই। তো প্রথমে যেই মশলাগুলো আমরা মিক্স করলাম মিক্সারে, সেটা অ্যাড, সেটা মাখিয়ে নিই ভালোভাবে, যাতে ঠিকঠাকভাবে মিক্স হয়ে যায়, ঠিক আছে? তো চলুন মিক্সটা করি ভালোভাবে, জানি না কেমন খেতে হবে, কিন্তু যখন ভেবেছি আজকে জন্মদিনে উপলক্ষে বানাবো তো বানাবি, তো অন্য কিছু এবার আমরা অ্যাড করি, ঠিক আছে? তো এখন আমরা কাটবো হলুদ, হলুদটা দিদি, হলুদ বেশি পড়লে কোনো অসুবিধা নেই, হলুদটা দিয়ে দিলাম, ঠিক আছে? অন্য কিছু দিই। এবার খাওয়ার সব থেকে ভয়ানক জিনিস দেবো, যেটা মানুষ অনেক পছন্দ করে অনেক পছন্দ করে না, ঝালটা দেবো, লঙ্কার গুঁড়ো কতটা দিই জানি না, কতটা দেবো খেতে পারলেই হলো। দেখুন এই পরিমাণ দিয়ে দিলাম, বেশি পরিমাণ দিইনি, ঠিক আছে? লঙ্কা বন্ধুরা, স্যান্ডাইজে একটু গরম মশলা দেবো, যেটা রান্নাকে করে তোলে বেশি সুস্বাদু, দিয়েছি দেখুন দেওয়া হয়ে গেছে, এই বেশি পড়ে গেল, যাক ঠিক আছে। স্যান্ডাইজে গোটা গরম মশলা, গোটা না গুঁড়ো গরম মশলা, স্যান্ডাইজ প্রমোশন করে দিচ্ছি, ঠিক আছে? এবার সব থেকে মেন জিনিস দিচ্ছি নুন, নুনটা কত পরিমাণ দেবো তা জানি না, প্রথমবার রান্না করছি কেমন হবে একটু জানাবেন, ঠিক আছে? জানাবেন মানে বাইরের লোককে তো দেবো, কতটা ব্যাপার কে নি বুঝতে পারছি না, আশা করি এইটুকুতে হয়ে যাবে, ব্যাস আর দেবো না বেশি, নুন আবার খেতে পারবো না, ঝালটা মানে ভালো হয়েছে, একটু মিক্স করি বুঝলেন, একটা মিক্সটা করি ভালোভাবে, মিক্সটা করতে হবে আমাদের, দেখুন সুন্দরভাবে মিক্স হচ্ছে, আমাদেরকে আরো দুটো কাজ করতে হবে। এবার আমরা একটু নিয়ে মিক্স করব, এটাকে বলে চালের গুঁড়ো, চালের গুঁড়ো একটু মিক্স করব, ঠিক আছে? চালের গুঁড়ো মিক্স করলাম, ব্যাস এবার বেসন মিক্স করব, বেসনটা মিক্স করে নি। তো বন্ধুরা এখন আমরা বেসন দিলাম,
বেসনটা দেওয়ার পর একটুখানি জল দিতে হবে। জল দেওয়ার পর তারপর ঠিকঠাকভাবে পেস্ট হবে। পেস্ট মানে ঠিকঠাকভাবে মানে মাংস গায়ে ঠিকঠাকভাবে লাগবে। তো বন্ধুরা, এবার সব কিছু দেওয়া হলে একটা ডিম দিতে হবে। ডিমটা দিলে একটু স্বাদটা বেশি ভালো লাগবে। তো ডিমটা আগে দিই, ঠিক আছে? ডিমের পর সস দেবো, তারপর আমাদের পুরো মাখামাখিটা হয়ে যাবে, ঠিক আছে? তো চলুন, ডিমটা ফাটি পাবো, নিচে পুরো যায় না, দেখুন যা লাগবে খেতে। ডিমটা দিয়ে দিলাম, এবার আমাদের বাকি আছে সস, সসটা দিই। তো বন্ধুরা, এবার ডিম দিয়েছি, একটু সস দেবো, কিষান সস, বেশি দেবো না, অল্প দেবো, ব্যাস এইটুকুই, ঠিক আছে? বেশি না দিয়ে ভালো, ঠিক আছে? সসটা রেখে দিই, পরে খাওয়ার জন্য রেখে লাগবে। এটাকে আগে মাখো মাখো করে নিই, ঠিক আছে? চলুন মাখি। বন্ধুরা, কড়াইতে তেল ঢেলে দিলাম, কড়াইয়ের তেলটা একটু গরম হোক, তারপর আস্তে আস্তে আমাদের মাল মিট্রাসগুলো ফেলবো, যেগুলো আমরা বানিয়েছি। এবার গরম হতে 5 মিনিট তো সময় লাগবেই, 5 মিনিট না, 3-4 মিনিট লাগবে। তো গরম হয়ে যাবে, আমাদের তেল গরম হয়ে গেছে। এবার আমরা মাংসর পিসগুলো ফেলবো, জানি না ললিপপ হবে না পকোড়া হবে। তো চলুন ফেলে দিই, আর আপনার জন্য স্পেশাল কিছু বানাচ্ছি। তো চলুন ফেলে দিই, তাড়াতাড়ি করুন, অনেকক্ষণ হয়ে গেছে, খাবেন তো নাকি, তাতে খেতে হবে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমার মাখানো যে জিনিসটা এবার একটু রেখে দিয়েছিলাম, এবার এগুলো ফেলবো আস্তে আস্তে, গ্যাসের ইয়েটা একটু কমিয়ে দিই। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, তো চলুন, যাই না তেলে হাত পুড়বে না কি হবে, বড়ার মতন ফুলছে দেখুন, বাপরে তেল ছিটকাচ্ছে, জোরে ফেলে দিলাম বন্ধুরা, তো কিছু মনে করবেন না, ভালো লাগছে কিন্তু দেখতে, দেখতে কিন্তু ভালো হবে কি হবে জানি না, কিন্তু এত কষ্ট করে বানালাম, নিজের কাছে একটু ভালো লাগবে যে না এরকম ছেলেটা চেষ্টা আছে কিছু করার। চলুন আগে মাংস তো বেশ হই, হচ্ছে হতো দিন, একটা পুরো ওর নিজের শেপে চলে এসছে, আর বলতে গেলে একটা পকোড়াই হচ্ছে, চিকেন ললিপপ হচ্ছে না, হোক দেখুন উল্টাচ্ছি, ভালো দেখতে লাগছে, দোকানের পকোড়ার মতনই দেখতে লাগছে, খেতে কেমন লাগবে সেটা আর বলতে পারছি না, ঠিক আছে? তো চলুন আগে উল্টে নিই, সব লেগে গেছে একসাথে, দেখি দেখতে লাগছে, সত্যি মহিলারা কীভাবে কাজ করে ওটাই দেখে ভাবি। তো চলুন, ওরে বাপরে এটা পুরো লেগে গেছে, তো চলুন হতে দিন একটু, তারপরে আপনাদের সাথে দেখা হচ্ছে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এখনো অনেকটা হওয়ার বাকি আছে, আর পুরো একটা স্মেল বেরিয়েছে পকোড়াতে, যেমন আমরা দোকানে গেলে যে পকোড়াটা খাই সেই পকোড়াটার মধ্যে একটা সেন্ট চলে এসছে, কিন্তু এখনো লাল লাল হতে হবে, একটাই শুধু এটাই শুধু লাল হয়েছে, এটাই, বাদ বাকি এখনো হয়নি। হোক, হওয়ার পর আপনাদের সাথে যখন পুরো রেডি করে আপনাদের সাথে দেখা হচ্ছে, এখনো 10-15 মিনিট রাখতে হবে, 10 মিনিট পরে রাখার পর রেডি করে আপনাদের সাথে দেখা করছি, চলুন। তোমরা দেখতে পাচ্ছ আমাদের পকোড়া এখন রেডি হয়ে গেছে, থালার মধ্যে সস লাগিয়ে রেখে দিয়েছি, আর ভালোই স্মেলটা আসছে, এবার খেতে কেমন লাগবে জানি না, তো সবাইকে আগে দিয়ে দিই, তারপর আপনাদের সাথে দেখা হচ্ছে। এখন আমরা খাওয়ার সময় চলে এসছে, দেখতে পাচ্ছ প্রত্যেককে দিলাম, প্রত্যেকে টুকটাক ভালো রিভিউ দিল, খারাপ বলেনি, তো দেখতেই পাচ্ছ ভালো। এখন আমি আপাতত খাইনি, তো খেয়ে দেখি, আর আপনাদের জন্য রেখে দিচ্ছি নিউ ইয়ারের স্পেশাল আমার ডিশ, চিকেন পকোড়া, আর আমার জন্মদিনের প্রথম আপনাদেরকে শেয়ার করলাম চিকেন পকোড়া বানানো, তো এটা আপনাদের জন্য রাখছি, যেদিনকে আপনাদের সাথে দেখাবো, যেদিনকে আপনাদেরকে খাওয়াবো, তো চলুন খেয়ে নি, খেয়ে আপনাদেরকে টেস্টটা বলছি, হাতে চলে এসছে, এখন খাই, খেয়ে আশা করি ভালোই লাগবে।
How are you? I'm going to go to the house. I'm going to 70% দোকানের মতন হয়েছে আর 30% পুরো বাড়ি মতন তো পাঁচের মধ্যে আমি চার দেব সত্যি খুব ভালো লাগছে সত্যি খুব টেস্টি হয়েছে তো ভালো লাগছে খেতে তো ভুলবশত আপনাদেরকে দিতে পারলাম না খেতে পারলাম না কিন্তু কোনো একদিন যদি আপনাদের সাথে দেখা হয় সেই খাবো আপনাদের ঠিক আছে তো চলুন তো চলুন খেয়েনি আর তো এখন আমার মাও খেলো তো মাকে জিজ্ঞেস করবো কেমন হয়েছে যদি দেখি বলো তো কেমন হয়েছে খাওয়াটা দারুণ হয়েছে দারুণ ভালো লেগেছে খুব ভালো লেগেছে যাক ভালো লেগেছে তো আপনাদেরকে কোন এক সময় খাওয়াবো ঠিক আছে তো আপনাদের জন্য সাইডে রেখে দিচ্ছি তো আজকের ভিডিওটা কেমন লাগলো লাইক আর কমেন্ট করে জানাবেন আর রেসিপিটা জেনে নিন বাড়িতেও তৈরি করবেন রিতমের রেসিপি ঠিক আছে তো সবাইকে আবার জানাচ্ছি হ্যাপি নিউ ইয়ার আর যারা আমার জন্মদিনে শুভেচ্ছা জানাচ্ছেন একটু সাইডে পুড়ে গেছে লাস্টের দিকে একটু জোরে আগুন দিয়ে দিয়েছিলাম সেই জন্য তো যারা আমাকে জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছে তাদেরকে ধন্যবাদ তো চলুন দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে আজকের জন্য টাটা বাই বাই সুস্থ থাকবেন